আলহামদুলিল্লাহাম রসুলিল্লাহ আলী ও সাহাবি ও তো জানাতে দেখা সাক্ষাৎ নিয়মের মধ্যে দুইটা ব্যবধান আছে মানে একটা নিয়ম থেকে আরেকটা নিয়মে আলাদা আছে একটা হলো যে ছোটো সন্তানদেরকে শিশু বাচ্চাদেরকে রেখে যদি পিতা মারা যান এমত অবস্থায় পিতার যে আসন আছে সেই আসনে তাদেরকে দিয়ে দেওয়া হবে এটা পরিষ্কার করা রেয়াতে আর আরেকটা ব্যাখ্যা এমন আছে যে বড়ো হওয়া সত্ত্বেও এক ফ্যামিলি যারা আছে তাদের মধ্যে একজনের আসন উপরে থাকলে অন্যদেরকে উপরে স্থান দিয়ে দিবেন আর আরেকটা হলো যে বন্ধু বান্ধব হিসাবে অথবা আত্মীয়দের মধ্যে একজন আরেকজনের সাথে সাক্ষাতের যে বিষয়টা সেটা হলো হাদিসে আসছে ঊর্ধ্বতন জান্না থেকে বলা হবে যে তোমার অমুক সাক্ষাৎ করতে চায় তখন উনি নিচে এসে সাক্ষাৎ দিয়ে যাবেন তাকে উপরে উঠতেই দেওয়া হবে না এখান থেকে বোঝা যায় যে আসনের কত দাম এবং কত মর্যাদা এবং আমলের মাধ্যমে আমি ওটা পার না পাওয়ার কারণে ওই পর্যন্ত আমার আসন আমি আমলের মাধ্যমে উন্নীত না করতে পারার কারণে শুধুমাত্র তার দেখা পাচ্ছি কিন্তু ওই আসনের যে এরিয়াটা দুনিয়াতে যে নিয়ম যে তাকে দেখতে গেলে তার সাথে সাক্ষাৎ করতে গেলে এই সুযোগে তার মহলে যাওয়া যায় তার সিংহাসনে উঠা যায় এবং তার যে এরিয়া সেটাও পরিদর্শন করা যায় কিন্তু জান্নাত এত দামি যে সেটা সম্ভব হবে না তাহলে বুঝা গেল উনি যেটা প্রশ্ন করেছেন আজকে এই প্রশ্নের লিখিত প্রশ্নের মধ্যে এটা শুধু সাময়িকের জন্য দেখা স্থান পাইতে গেলে প্রত্যেকের আমল সমান হওয়া লাগবে অথবা আগে যে ব্যাখ্যা বলা হয়েছে ওই যে সন্তান হওয়া লাগবে বা এক ফ্যামিলি হওয়া লাগবে